শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে দুই উইকেটে হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আর টাইগার ভক্তদের হয়েছে স্বপ্নভঙ্গ, কারণ এই ম্যাচ হেরেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে টাইগাররা। যে হারের পেছনে টাইগার বোলারদের ব্যর্থতা স্পষ্ট। এদিন টাইগার বোলাররা ছিলেন বড্ড বিশৃঙ্খল। এ ম্যাচে অতিরিক্ত থেকে 17 রান দিয়েছে বাংলাদেশের বোলাররা। এমন হারে হতাশ সমর্থকরা ম্যাচের পর নিজেদের হতাশা প্রকাশ করেছেন, কাঠগড়াই তুলেছেন বোলারদেরই। আমরা হেরে গেলাম বোলিং এর জন্য। লাস্ট মুহূর্তে আমরা বোলিং এর খুব দুর্বল হয়ে গেছি। প্রথম বোলিংটা একটু ভালো ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে বোলিং এর জন্য আমরা খুবই দুঃখিত। বোলিং এর ক্ষেত্রে আমাদের আরো মনোযোগী হওয়া দরকার, বিশেষ করে অটো চয়েসগুলো বাদ দিতে হবে। যেমন মুস্তাফিজ এখন ফর্মে নাই, অনেক হতাশ। পরপর দুইটা ম্যাচ এইভাবে খুবই ক্লোজ গেম ছিল, কিন্তু আসলে ফাইনালে আমরা জিততে পারি নাই। উই আর রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। শ্রীলঙ্কার বিপক্ষে কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। দীর্ঘ 3 বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সাব্বির রহমান, তবে হতাশ করেছেন তিনি। অভিষেক হয় এবাদত হোসেনের। নিজের প্রথম ওভারেই 2 উইকেট তুলে নিয়ে অভিষেকেই দেশের জয়ের নায়ক হওয়ার ইঙ্গিত দেন এবাদত, তবে নিজের শেষ 2 ওভারে খেয়ে হারান তিনি। 4 ওভারে এবাদত দিয়েছেন 2টি নো বল এবং 6টি ওয়াইড বল। অনিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের একের পর এক রান উপহার দিয়ে খলনায়ক হয়ে মাঠ ছাড়েন তিনি। এবাদতের মতো বোলার তো টি-20-র জন্য যোগ্য না, আসলে সে যোগ্য না। একবারে 25 রান আর একবারে 18 রান বিশ্রান্ত দিয়ে কখনো বোলার হইতে পারে না। আসলে আমি মনে করি এখানে টিম সিলেকশনে যথেষ্ট ঘাটতি আছে। এখানে দেখুন না, এবাদতকে এক ম্যাচ করে হুট করে আবার নিয়ে আসা, এবাদত তো আসলে টি-20 মানের বোলার না। তাকে দেখতে হবে সে কি মানের পারফরমেন্স করছে। আজকে সে একাই ম্যাচটা ডুবিয়ে দিল। তীরে এসে তরি ডোবার এমন নিত্য ঘটনা অদূর ভবিষ্যতে আর না ঘটলেই হতাশার বদলে ম্যাচ শেষে হাসি মুখে গ্যালারি ছাড়তে পারবে টাইগার ভক্তরা। তবে টি-20-তে টাইগারদের সাম্প্রতিক ফর্মে সেই প্রত্যাশা সহসাই পূরণ হওয়া বড্ড কঠিন। মাসুম রাব্বি, সময় সংবাদ।